코너는 팬. 아, 잘못하셔? 이런 일이 컴퓨터를 하나 갖게 하는 게 있어요? 이거 사인이기 위해 사인이기 갖고 바꿔주라. 아니, 자연스럽게 입대 시험이 지금 이 망 죽은 거죠. 예? 아니, 그래, 우리 거기 갔을 때 이게 지금 뭐라 해, 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 পরিষ্কার করতে হবে, দেখছেন এই যে নষ্ট হয়েছে। রুটি দিয়া যায় এই পোস্ট বানাতে রুটি দিয়া আজকের আজকের হ্যাঁ আজকের 13 তারিখ 12 তারিখ 12 তারিখ একটা দিন লেগে হ্যাঁ, কিন্তু আপনার ফ্রিজে তো তেল পাকে, এটা একটা বাজে বিষয়, ঠিক আছে? এই যে মানে তেলা পোকার কি হয়েছে এটা আপনাকে? এখন যেহেতু বন্ধ আমি বলি খাবার হচ্ছে না, না না এগুলো কি হয় ছোটো তেল নাহলে কিন্তু কারওয়ান বাজারে বিভিন্ন হোটেলগুলোতে আজকে তদারকিতে আমরা যে চিত্র দেখেছি এখানে লক্ষণীয় বিষয় হলো হোটেল মালিকদের এবং ম্যানেজারদের আরও অনেক মনোযোগী হতে হবে। খাবারে যদি তেলা পোকা হাঁটে কিংবা খাবারের মধ্যে পড়ে থাকবে কিংবা ফ্রিজে থাকে তাহলে এটি অবশ্যই স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর হবে। এর পাশাপাশি পরিচ্ছন্নতা একটি বিষয়, আমরা হোটেল কিংবা রেস্টুরেন্টে যে খাবারগুলো আমরা রাখি সেগুলোও দেখতে হবে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ থেকে বিভিন্ন নির্দেশনা দেওয়া আছে, এই নির্দেশনাগুলো মেনে চললে অনেকটাই পরিশুদ্ধতা আসবে।